সকালের বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুই যুবকের উপর প্রাণখালতি আক্রমণ ঘটনাটি ঘটে বিশালগড় মহকুমার দুর্গানগর হাসান হোসেন পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে। আহত দুই যুবকের নাম রবিউল ইসলাম এবং আকরাম খান। তাদের বাড়ি দুর্গানগর এবং খনিয়ামার এলাকায়। উল্লেখ্য, মঙ্গলবার সকালে দুর্গানগর এলাকায় বাইকের ধাক্কায় আহত হয়েছিলেন পাপিয়া আক্তার এবং শিল্পী সরকার নামে দুই মহিলা। জানা যায়, সেই বাইক দুর্ঘটনায় বাইক চালক ছিলেন আকরাম খান। মঙ্গলবার সন্ধ্যায় সেই দুর্ঘটনার সূত্র ধরে আকরাম খান এবং তার বন্ধু রবিউল ইসলামের উপর ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে প্রাণঘাতী আক্রমণ চালায় হাসান হোসেন পাড়ার মাজারুল ইসলাম, পলাশ মিয়া, শামীম মিয়া, হুমায়ুন হোসেন ও সুলতান মিয়া সহ একই পাড়ার প্রায় 20-25 জন লোক। ঘটনায় গুরুতর আহত হয় রবিউল ইসলাম এবং আকরাম খান। পরবর্তী সময় তাদের আর্তনাদ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে ওই দুই আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে, কিন্তু ওই আহত দুই যুবকের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে রেফার করে হাঁপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে। অনিচ্ছাকৃত ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই যুবকের উপর প্রাণঘাতী আক্রমণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কোটা এলাকায়। আজকে সকালে আমরা দুর্গানগর হাসান হোসেন পাড়া এরিয়ার মধ্যে অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে? ওই অ্যাক্সিডেন্টের উপর র‍্যাশ দুইরা, মানে যে অ্যাক্সিডেন্ট করছে এটা আমার ছোট ভাই আকরাম খান অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, খুব গুরুতর অবস্থা এবং হ্যাঁ পায়ের মধ্যে পাঁচটা সিঁড়ি লাগছে, পুরো শরীরে আহত হয়েছে, পাঁচটা সিঁড়ি লাগছে পায়ের মধ্যে এবং ওই খুবই অসুস্থ কোনো রকমের। মানে বাড়ির থেকে বিকালবেলা বাড়ির থেকে পাইছিল এবং বিকালে বাড়ির থেকে বার হওয়ার পর এবার মানে যার উপর আক্রমণটা হয়েছিল আমাদের পাশের গ্রামেরই, একদম পাশের গ্রামেরই তারা মানে আত্মীয় স্বজন গোষ্ঠী সব মেরাশ দৈরা সেটা। তাই আমার ছোটো ভাইয়ের এবং ছোটো ভাইয়ের একজন বন্ধু রবিউল হোসেন খুবই মানে 20-25 জন হইব তার খুবই তারারে একদম মানে বেহাল অবস্থা করে নিয়েছে। এবং আক্রামার আমার ভাই যেটা আকরাম খান ছোট ভাই হের অবস্থা খুবই খারাপ, খুবই অবস্থা খারাপ করে নিয়েছে এবং আমি দিক থেকে রাজধানী আগরতলা এটি রেফার করছে এখন। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।